আজকে আমরা আছি এমন একটি ফুড কোর্টে যেটি মিরপুর একে অবস্থিত সনি সিনেমা হলের পাশে সনি স্কোয়ার। আসলে আমরা অবাক হয়েছি, ফুড কোর্টে ঢোকার আগেই এখানে ওয়েটিং নামে একটি রুম দেওয়া আছে, যে রুমটি এয়ার কন্ডিশনের, বসার জন্য অনেকগুলো বেঞ্চ দেওয়া। কিন্তু মূলত এই রুমের ভেতরে আরেকটি রুম দেওয়া, যেটি হলো স্মোকিং জোন। কোনো ফুড কোর্টে ঢোকার সময়ই স্মোকিং জোন কখনো চোখে পড়েনি, শুরুতেই এই জিনিস চোখে পড়ল, তাই আপনাদেরকেও দেখালাম। স্মোকিং জোনে বসার জন্য বেশ কয়েকটি টুল এবং মাঝখানে একটি বালতি দেয়া আছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলাম সনি স্কোয়ারে, মিরপুরের একটি নতুন ফুড কোর্ট, যেটি সনি সিনেমা হলের সাথে তৈরি করা। সিনেপ্লেক্স সনি সিনেমা হলকে আপগ্রেড করার সাথে সাথে একটি ফুড কোর্টও বানিয়ে নিয়েছে, সেটি হলো সনি স্কোয়ার। এই সনি স্কোয়ারেই আমরা আজ দেখব কী কী আছে এখানে। শুরুতেই যেটি চোখে পড়বে, এর ইন্টেরিয়র ডিজাইন, এর রুফ এবং ওয়াল নানানভাবে কারুকাজ করে অ্যাট্রাকশন বাড়ানো হয়েছে। এই ফুড কোর্টে এখন পর্যন্ত 8টি খাবারের দোকান রয়েছে। তার প্রথমটির সামনে আমরা এগিয়ে গেলাম, সর্দারস। সর্দারসের মূলত ডোসা, ছোলা বাটোরা এবং কুলফি বিখ্যাত। এছাড়া অনেক খাবার রয়েছে তাদের মেনুতে, কিন্তু এই তিনটাই লোকজন পছন্দ করেছে। ঘুরতে ঘুরতে চোখে পড়বে এক এক দিকে এক এক রকমভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি কর্নারেই কোনো না কোনো কারুকাজ করা রয়েছে। এরপরে যে খাবারের দোকানটি চোখে পড়ল, সেটি ছিল মেল্টিং পট। মেল্টিং পটে রাইসের বিভিন্ন প্ল্যাটার রয়েছে, যেগুলো সবাই অর্ডার দিচ্ছিল। এরা রাইস প্ল্যাটারের জন্যই মোটামুটি বিখ্যাত। এদের ঠিক পাশেই বার্গারু বা বার্গার ইউ, যেটাই হোক, আরেকটি দোকান রয়েছে। এদের বার্গার এবং সাব স্যান্ডউইচ, এছাড়া আরও কিছু স্যান্ডউইচ লোকজন খুব পছন্দ করেছে। এর ঠিক পাশেই বেভারেজের দোকান, কোক, স্প্রাইট, ফান্টা, ফাউন্টেন বিক্রি করে তারা, আর বোতলজাত পানি। মূলত এটি সিনেপ্লেক্সের এক্সিটের রাস্তা। এই এক্সিটের রাস্তার ভেতর দিয়েই যাওয়ার সময় আপনি ফুড কোর্টে খেয়ে যেতে পারেন, এছাড়া সরাসরি ফুড কোর্টে এসেও খাওয়া দাওয়া করতে পারেন। এরপরে চোখে পড়বে যেটি, সেটি হলো দুটি দোকান পাশাপাশি রয়েছে, একটি মিট বক্স আর একটি ক্যাফে 21। মিট বক্স তাদের রাইস বক্সের জন্য বিখ্যাত। এদের রাইস বক্স অনেক টেস্টি, আমরাও নিয়ে দেখেছি। আর ক্যাফে 21-এর ভেরিয়েশন আছে, কিছু কিছু খাবার ভালো, কিছু কিছু খাবার খারাপ। আমরা মিট বক্সের খাবার, আপটাউনের খাবার এবং সর্দারসের খাবার নিয়েছিলাম। আর বেভারেজ ভেন্ডিং দোকান থেকে আমরা কোকের ফাউন্টেন গ্লাস নিয়েছিলাম, 350 ml-এর গ্লাস নিয়েছিল, 70 টাকা। আসুন জেনে নেই কেমন ছিল খাবারগুলো। বারবিকিউটা অনেক টেস্টি, জুসি আপটাউন। আর ইয়ারটা মিট বক্স, সবাই তো জানেন মিট বক্সটা খুব নাম করেছে, আসলে ওরা নাম করার মতোই। এর টেস্ট খুবই 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 ভালো, এবং দেখেন যত নিচে যাই ইউনিয়ন আনা দেশে যেতেই থাকি যেতেই থাকি। বেস্ট ওয়ান, দিস ওয়ান টেস্ট। বাট ইয়ারটা, ডোসাটা খেয়েছি, ডোসাটা এভারেজ দেখেছি, ডোসাটা মনে খুব একটু শোনা কিছু লাগেনি।
খারাপ না, ভালো এভারেজ। মিট বক্স এবং ক্যাফে 21 এর পাশ দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেলে সেখানেও বসার ব্যবস্থা রয়েছে, আর হাতের বামে রয়েছে ওয়াশরুম। খেয়াল করে দেখবেন ডেকোরেশনে ব্যবহৃত প্রতিটি এলিমেন্টই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এক এক কর্নারে এক এক জিনিস দিয়ে সাজানো হয়েছে, একই জিনিস দিয়ে দু জায়গায় সাজানো হয়নি। আসলে ডেকোরেশন যে কাউকে অ্যাট্রাক্ট করার মতো, আশা করি অনেকেরই ভালো লাগবে। আমরা এরপরে এগিয়ে গেলাম আপটাউনের দিকে। এখানে যে দোকানটি রয়েছে আপটাউন, এদের বারবিকিউ ফার্স্ট ক্লাস, অর্থাৎ বারবিকিউ প্ল্যাটার যেটি রয়েছে যে কটি, সেগুলো নিলে আপনাদের ভালো লাগার কথা। অনেকটা স্টেক টাইপের করে বানানো, চিকেন স্টেকের মতো, কিন্তু বারবিকিউ, টেস্ট খুব ভালো। ডেলিশিয়াস ফুড লেজেটি এই দোকানটির কাবাব আইটেমগুলো ভালো, কাবাব খেলে এখান থেকে খেতে পারেন। এরাও বেশ ভালোই সার্ভিস দেয়, খুব অল্প সময়ে খাবারগুলো প্রস্তুত করে দেয়। যেমনটি বলেছিলাম, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এলিমেন্ট দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই ফুড কোর্টটি। এখানে লাঙ্গল, মই, হুকো, তারপরে হারিকেন, কুপিবাতি, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, ঢেকি রয়েছে, তারপরে হামানদিস্তা বা উরনগাইন রয়েছে, সবশেষে রয়েছে একটি পিৎজার দোকান। এই পিৎজার দোকানের পিৎজা এই পুরো ফুড কোর্টে বিখ্যাত। এখানে দোকানের ওরা নাম দিয়েছে পাপাচিনো। এদের যে কটি পিৎজা আইটেম আছে বেশিরভাগের কাছেই ভালো রিভিউ পেয়েছে। তো এই ছিল মোটামুটি সনি স্কোয়ার ফুড কোর্ট। দেখতে থাকুন এর বিভিন্ন দিকের বিভিন্ন রকমের ডেকোরেশন, খাবারও তো শুনলেন বেশ ভালো, আশা করি আসবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।